নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিশন ওয়েব চ্যানেলে আমি জিনিয়া আবার একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে এসে হাজির হলাম। এই ওয়েব চ্যানেলের পর্দায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক দিনই আমি নতুন নতুন একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরি, কিছু অজানা তথ্য তুলে ধরি বলতে পারো। অনেক সময় সেটা হয়তো সকলের খুব বেশি পছন্দ হয় তাও বলবো না, আবার কারো কারো কিন্তু ভীষণভাবে পছন্দও হয়। সেই রকমই একটা বিষয় নিয়ে আজকে আমি হাজির হলাম। অনেকেরই ভীষণ পছন্দের একটা জিনিস চকলেট। চকলেট কিন্তু কোনো বয়স মানে না, বড় বলো, বয়স্ক বলো, বাচ্চা বলো, কিংবা আমাদের মতো মাঝবয়সী যারা থাকে তাদের ক্ষেত্রেও বলতে পারো, সকলেই কিন্তু চকলেট ভীষণ ভালোবাসে। হ্যাঁ, এটা ঠিকই যে চকলেট খেলে দাঁতের ভীষণ ক্ষতি হয়, আর খাওয়ার পর একবার ব্রাশ করে নেওয়া অবশ্যই উচিত। তবে আজকে আমি কিন্তু যে সুগারি চকলেট যেগুলো তার কথা বলছি না, আজকে আমি তোমাদেরকে আলোচনা করব ডার্ক চকলেট নিয়ে। ডার্ক চকলেট খেলে আমাদের শরীরে কী কী উপকার হয় সেই কথাই আজকে জানাবো। সবার আগে বলে নি বন্ধু, বারবার করে তোমরা এটা কিন্তু মনে রেখো, আমি কিন্তু কোনো যেটা মিষ্টি বেশি যে চকলেটগুলো তার কথা কিন্তু বলছি না, আমি কিন্তু বারবার করে বলছি ডার্ক চকলেটের কথা। কারণ ডার্ক চকলেটে এমন কিছু উপাদান থাকে যেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণভাবে উপকারে লাগে। সবার আগেই আসবো মাথায়, মানে চুল। অনেকেরই দেখবে চুল পড়ার সমস্যায় ভীষণ ভোগে, যারা ভীষণভাবে চিন্তায় ভুগছো যে চুল তাদের পড়ে যাচ্ছে, তারা যদি নিয়মিত ডার্ক চকলেট খেতে পারো তাহলে কিন্তু চুল পড়ার হার অনেকখানি কমবে। তোমরা ভাবছো ডার্ক চকলেটের সঙ্গে চুল পড়ার কি সম্পর্ক? হ্যাঁ বন্ধুরা, এর সঙ্গে সম্পর্ক অবশ্যই আছে। তার কারণ হচ্ছে ডার্ক চকলেটের মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা আমাদের শরীরে যখন প্রবেশ করে তখন রক্তের প্রবাহকে কিন্তু বাড়িয়ে দিতে পারে, যার জন্য আমাদের মাথার গোড়ায় অনেক সময় পুষ্টির অভাবের জন্যই তো চুল পড়ে। তো আমাদের মস্তিষ্কে চুলের গোড়ায় কিন্তু পুষ্টিটা ঠিকঠাক মতো পৌঁছায় যেহেতু ডার্ক চকলেটের মধ্যে এমন কিছু উপাদান থাকে। ডার্ক চকলেট কিন্তু আমাদের শরীর থেকে টক্সিক যে উপাদানগুলো থাকে সেগুলো কিন্তু বের করে দিতে অনেকখানি সাহায্য করে। আমাদের শরীর থেকে যখন টক্সিন বেরিয়ে যায় তখন কিন্তু আমাদের শরীরটা অনেক বেশি ভালো হয়ে যায়, যে কোনো ধরনের রোগ কিন্তু ধারে কাছে ঘেঁষতে পারে না। যেমন ক্যান্সারও কিন্তু ঘাড়ে কাছে ঘেঁষতে পারে না যদি আমাদের শরীর থেকে টক্সিক যে উপাদানগুলো বেরিয়ে যায়। আর ডার্ক চকলেট কিন্তু এক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে। ডার্ক চকলেট যেহেতু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকখানি বাড়িয়ে দিতে পারে। যে কোনো রোগ কিন্তু ধারে কাছে ঘেঁষতে পারে না যদি তুমি নিয়মিত ডার্ক চকলেট খেতে পারো। যেমন ধরো ক্যান্সার, সবার আগে বলবো ক্যান্সারের কথা, ক্যান্সারও কিন্তু ধারে কাছে ঘেঁষবে না যদি তুমি ডার্ক চকলেট নিয়মিত খাও। তবে হ্যাঁ বন্ধুরা, আমি ডার্ক চকলেট খেতে বলছি বলে সেটা যেন অনেকখানি পরিমাণে না হয়, এটা প্রথমেই আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা যেন নিয়মিত হয়। ধরো একটা বারের একটা করে কিউব থাকে, সেই কিউবে একটা কিউব যদি রোজ তোমরা খেতে পারো তাহলেই কিন্তু অনেকখানি শরীরের উপকারে লাগবে। কখনোই কিন্তু বেশি খাওয়া একদমই উচিত না। ডার্ক চকলেট কিন্তু ব্রেন ফাংশনকে অনেক বেশি ভালো করে, তার কারণ হচ্ছে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েড কিন্তু রক্তের প্রবাহকে অনেকখানি বাড়িয়ে দিতে পারে, যার জন্য মস্তিষ্কে আমাদের যে স্মৃতিশক্তি সমস্যা বা মনোসংযোগের সমস্যা সেটাও কিন্তু অনেকখানি কমে যায়। বলতে পারো বুদ্ধির বিকাশ ঘটাতে ডার্ক চকলেট একটা বিশেষ বড় ভূমিকা পালন করে। ডার্ক চকলেট কিন্তু আমাদের ত্বককে অতি বেগুনি রশ্মি মানে আল্ট্রাভায়োলেট রে থেকে রক্ষা করতে পারে, যার জন্য আমাদের ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকে না, বা বলতে পারো সানবার্ন হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে না যদি তুমি নিয়মিত ডার্ক চকলেট খেতে পারো। ডার্ক চকলেট কিন্তু আমাদের হার্টকে ভীষণ ভালো রাখে, হার্টের কর্মক্ষমতা বাড়িয়ে দিতে পারে,
হার্টের রক্তের যে প্রবাহ সেটাকেও ঠিকঠাক করতে পারে, যার জন্য ব্লক হওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনাই থাকে না। তার কারণ হচ্ছে ডার্ক চকলেটের মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট ফ্ল্যাবোনয়েড। ফ্ল্যাবোনয়েড কিন্তু আমাদের হার্টকে ভীষণভাবে ভালো রাখে, এমনকি রক্তচাপকেও নিয়ন্ত্রণ করতে পারে ডার্ক চকলেট। যদি তুমি 8 সপ্তাহ নিয়মিত ডার্ক চকলেট খেতে পারো, তাহলে কিন্তু রক্তের যে মানে প্রেশারের সমস্যা বা সুগারের সমস্যা যাদের আছে, যাদের ব্লাড সুগারের প্রবলেম আছে, তাদেরও কিন্তু দুটোই অনেকখানি কন্ট্রোলে আসবে যদি নিয়মিত তুমি খেতে পারো ডার্ক চকলেট। ডার্ক চকলেট কিন্তু কোলেস্ট্রলের মাত্রাটাকে কমাতে সাহায্য করে। ধরো যাদের আমাদের খারাপ কোলেস্ট্রলের লেভেলটাকে অনেকখানি কমিয়ে দিতে পারে, কারণ তার মধ্যে পলিফেনল নামে একটা অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেটা কিন্তু খারাপ কোলেস্ট্রলটাকে কমাতে পারে এবং ভালো কোলেস্ট্রলটাকে অনেকখানি বাড়িয়ে দিতে পারে। আর কোলেস্ট্রলের লেভেল যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু হার্টের কোনো রকমই সমস্যা হবে না, কারণ হার্ট হলো আমাদের শরীরে প্রধান ইঞ্জিন। বুঝতেই পারছো বন্ধুরা যে আমাদের এই ডার্ক চকলেট সেটা আমাদের শরীরে কতখানি উপকারে লাগে। অনেকে আমাদের অভ্যেস থাকে রাত্রিবেলায় একটা করে মিষ্টি খাওয়া। আমি বন্ধু তোমাদের বলবো, মিষ্টি খাওয়ার বদলে একটা ছোট্ট কিউব ডার্ক চকলেট খাও, তাহলে দেখবে তোমাদের শরীরে অনেক উন্নতি হবে, শরীরের ফাংশন কিন্তু অনেক বেশি ভালো হয়ে যাবে। কেমন লাগলো বন্ধুরা আমার এই এপিসোডটা সেটা অবশ্যই জানাবে। যদি তোমাদের কিছু ডার্ক চকলেট সম্বন্ধে আরও অনেক তথ্য জানার থাকে, সেটাও কিন্তু আমাদের লিখে পাঠাবে, আর এই এপিসোডটা সকলের মধ্যে শেয়ার করো, কারণ ডার্ক চকলেট এটা জানা কিন্তু সকলের ভীষণ জরুরি। ডার্ক চকলেট, তবে হ্যাঁ একটা কথা যাবার আগে বলে দিই, সেই কোম্পানি চকলেট খাবে, কারণ যার কোকোর মাত্রাটা অন্তত পক্ষে 70%-এর ওপরে থাকে, সেই কোম্পানি চকলেটই ডার্ক চকলেট খাওয়াই কিন্তু বেশি ভালো আর কি, কারণ যা তা কোম্পানি চকলেটটা তোমরা খেতে যেও না। এটা একটা খেয়াল রাখবে ডার্ক চকলেট খাওয়ার সময় যে কোন কোম্পানির খাচ্ছ, যেহেতু একটু ভালো খেলে শরীরের প্রভাবটা অনেকখানি ভালো হবে। ভালো থেকো বন্ধুরা, নিজেদের তো ভালো রাখবে, নিজের কাছের মানুষদের ভীষণ ভালো রেখো, সব সময় আমাদের এই চ্যানেল বেঙ্গল ফিউশনকে দেখতে থাকো। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।